ডাবল মুনাফার স্কিমে আপনাকে স্বাগতম। এই 2024 সালে বাংলাদেশের কোন কোন ব্যাংকগুলি আপনাকে ডাবল মুনাফা দিবে? ফর এক্সাম্পল, আপনি 1 লক্ষ টাকা নির্দিষ্ট একটি মেয়াদে জমা রাখলে মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে 2 লক্ষ টাকা দিবে। সালাম আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। তো বাংলাদেশের কোন কোন ব্যাংকগুলি আপনাকে ডাবল মুনাফা দিবে এবং কত পার্সেন্ট লাভের হার থাকবে এবং সর্বনিম্ন মেয়াদ কতদিনের থাকবে, এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, ব্যাংকিং রিলেটেড এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। নাম্বার 1, পদ্মা ব্যাংক। 5.5 বছরে ডাবল হবে, মুনাফার হার থাকবে 13.45% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 50,000 টাকা। অ্যাকচুয়ালি আপনি যদি পদ্মা ব্যাংকে 50,000 টাকা ডাবল মুনাফার স্কিমে 5.5 বছর মেয়াদে জমা রাখেন, তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে আপনি পাবেন 1 লক্ষ টাকা। আপনি চাইলে এর বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। অ্যান্ড নাম্বার 2, ইসলামী ব্যাংক। 6 বছরে ডাবল হবে, মুনাফার হার থাকবে 12.25% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 5 লক্ষ টাকা। তো ইসলামী ব্যাংকে যদি আপনি 5 লক্ষ টাকা ডাবল মুনাফার স্কিমে জমা রাখেন, তাহলে মেয়াদ শেষে, 6 বছর পরে মেয়াদ শেষে আপনি পাবেন 10 লক্ষ টাকা। আপনি চাইলে এর বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। অ্যান্ড 3 নম্বরে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 6 বছরে ডাবল হবে, মুনাফার হার থাকবে 13.72% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 1 লক্ষ টাকা। যদি আপনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা ডাবল মুনাফার স্কিমে জমা রাখেন, তাহলে মেয়াদ শেষে, আপনি 6 বছর পরে পাবেন 2 লক্ষ টাকা। আপনি চাইলে এর বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। 4 নম্বরে রয়েছে ইউনিয়ন ব্যাংক। 6 বছরে ডাবল হবে, মুনাফার হার থাকবে 12.25% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 10,000 টাকা। ইউনিয়ন ব্যাংকে অনলি 10,000 টাকা ডাবল মুনাফার স্কিমে আপনি জমা রেখে 6 বছর পরে আপনি পাবেন 20,000 টাকা। চাইলে আপনি এর বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। 5 নম্বরে রেখেছি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। 5.5 বছরে ডাবল হবে, মুনাফার হার থাকবে 13.40% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 1 লক্ষ টাকা। ন্যাশনাল ব্যাংকে আপনি 1 লক্ষ টাকা ডাবল মুনাফার স্কিমে জমা রেখে মেয়াদ শেষে, 5.5 বছর পরে আপনি পাবেন 2 লক্ষ টাকা। অ্যান্ড আপনি চাইলে এর বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। 6 নম্বরে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। 6 বছরে ডাবল হবে, মুনাফার হার থাকবে 13.40% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আপনি সোশ্যাল ইসলামী ব্যাংকে ডাবল মুনাফার স্কিমে রেখে আপনি মেয়াদ শেষে, 6 বছর পরে আপনি পাবেন 2 লক্ষ টাকা। অ্যান্ড আপনি চাইলে এর থেকে আরও বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। অ্যান্ড 7 নম্বরে লাস্টে রয়েছে ওয়ান ব্যাংক। 6 বছরে ডাবল হবে অ্যান্ড মুনাফার হার থাকবে 9.46% অ্যান্ড সর্বনিম্ন জমা দিতে হবে 5,000 টাকা। অনলি 5,000 টাকা আপনি ওয়ান ব্যাংকে ডাবল মুনাফার স্কিমে জমা রেখে মেয়াদ শেষে, আপনি 6 বছর পরে পাবেন 10,000 টাকা। অ্যান্ড আপনি চাইলে এর থেকে আরও বেশি অ্যামাউন্টেও রাখতে পারেন। আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি, বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।